তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি জোশ দিয়ে যেতেছে, কারণ আজকে কিন্তু গাইস আমরা বাংলাদেশে না, আমরা কিন্তু ইন্ডিয়ার সার্ভারে চলে গেছি। আর তোমরা তো জানোই গাইস ইন্ডিয়া কিন্তু ভাই সব জোশ জোশ প্লেয়ার থাকে, আর ক্লাস স্কোয়াড কিন্তু গাইস ইন্ডিয়াতে যারা পুশ দেয় সবাই কিন্তু ইউটিউবার গাইস, সবাই মাথা নষ্ট প্লেয়ার। তো গাইস আজকে আমরা প্রথমে আসছি ইন্ডিয়ার সার্ভারে পুশ দিতে, আর আইসাতে কি ভাই প্রথমেই দেখো 300 স্টার, 200 স্টার, 400 স্টার এরকম প্লেয়ার। তো চলো গাইস প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে, আর এই জায়গায় কিন্তু সব মারাত্মক লেভেলের প্লেয়ার ভাই, যেটি সামনে দাঁড়াইতে পুরো অবস্থা টাইট। তোমরা তো জানোই গাইস বাংলাদেশ ওরকম সিএসকে পুশ দেয় না, কিন্তু ইন্ডিয়া কম বেশি সবাই কিন্তু সিএসই পুশ দেয়। চলো ভাই অলরেডি কিন্তু একটা খায়া দিলাম, আর এদিক দিয়ে আমার টিমমেটও দূরে মইরা গেছে গা। তো যাক ভাই একটু টেনশনে পড়ে গেছি, আর সামনে কিন্তু কোনো বট নাই ভাই, একদম সব মাথা নষ্ট খাকা প্লেয়ার। ওই ছেলের একটা ওয়ান ট্যাপ দিলাম কিন্তু 175 ড্যামেজ খেলো, বুঝলাম না তো। ওই দেহ ভাই আমারও চান্দি উড়া লাইছে দেখছো ভাই, ওই যে ওই যে দাঁড়াও গাছ রেড কি মাইরা দিল ভাই, মাইরা দিল কুন্ডারে মারুম গাইজ, দুইটা একলগে ঘুরতাছে। আর ভাই ইন্ডিয়ার সার্ভারে কিন্তু ভাই একটু মুভমেন্ট ভাই মাইরা দিল, মুভমেন্টের সমস্যা হইতাছে গাইজ। এ ভাই এটা তো ইউটিউবার গাইজ, ইন্ডিয়ান ইউটিউবার হারিয়ান ভি 1 মিলিয়ন গাইজ, বাস ভাই ওর বিবেজ কো গাইজ, ওর কাছে তো বিবেজ আসছিল, তো ফেকও খুলতে পারে গাইজ আর রিয়েল হইতে পারে সঠিক বলতে পারি না। তো যাই আল্লাহ 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 ভাই উড়া দুরা দিয়ে দিচ্ছে গাইজ, মুভমেন্ট দেওয়ার সময় পেয়েছি না, দাঁড়াও অপ্তি গ্যাস একটা খাইছি, বাট ভাই পারলাম না পিস দেওয়া গাইছে, ওরা কিন্তু উড়া দুরা রাজ দিয়ে দিচ্ছে গ্রুপে। আর গাইজ বুঝোই তো ভাই 3-4 সুইস্টারের প্লেয়ারগুলোকে খেলতে ভাই অবস্থা তো এমনি টাইট হয়ে যাবে, আর বাংলাদেশে কিন্তু গাইছে ওরকমভাবে কোনো ভালো প্লেয়ার পড়ে না, বাট ইন্ডিয়ার সার্ভারে কিন্তু গাইছে মাথা নষ্ট প্লেয়ার। কারণ আছে ভাই, একটা কারণ আছে, কারণটা হচ্ছে গাইজ বাংলাদেশে তো আমাদের পিসি প্লেয়ার তারপর ফোন প্লেয়ার সব একসাথে, বাট ওইখানে কিন্তু ইন্ডিয়ার সার্ভারে কিন্তু ভাই পিসি প্লেয়ার আর হচ্ছে ফোন প্লেয়ার আলাদা। এখানে যদি ইন্ডিয়ার সার্ভারে যদি ভাই একটা পিসি প্লেয়ার থাকে তো অপোনেন্টও একটা পিসি প্লেয়ার ঢুকায় দেয়, তো বুঝুই গাইজ যে পিসি প্লেয়ার যারা খেলে মোটামুটি ইন্ডিয়ায় সবাই তো কিন্তু পুশ দেয় ভাই, কেউ কিন্তু বয়ে থাকে না মোবাইল প্লেয়ারের মতো। তো এটার জন্য কিন্তু গাইজ আমাদের সামনে যে প্লেয়ার সবাই কিন্তু মাথা নষ্ট গাইজ স্টার পুশ দিতে আছে দেখছো। তো চলো এই রাউন্ডে কিন্তু গাইজ ওদের তিনটারে খেয়া দিচ্ছি আমরা রাজ দিয়া, আর আমার টিমমেট কিন্তু আছে ভাই। আর গাইজ ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমরা 4 জনই আসছি বাংলাদেশ থেকে, এখানে কিন্তু ভাই কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই নাই, শুধু অপোনেন্টে হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার। তো চলো ভাই সবাই কিন্তু আমরা ভাই গেস্ট আইডি খুলছি, বট আইডি যারা বলো একদম ভাই নতুন কোনো মতে ভাই ইয়া ক্লাসিক খেলা লেভেলটা পার করছি আটে, যাতে ক্লাস স্কোয়াড বা খেলতে পারি র্যাঙ্ক ব্যাঙ্ক। তো চলো গাইজ এই জায়গায় কিন্তু এক নায়ক দৌড়ে এসেছিলো, বাট আমার কাছে ওয়ান ট্যাপ খাই গেল গা, আমার টিমমেটের দিকটা ডাউন আগে বাঁচালে গাইজ, টিমমেট বাঁচালে ম্যাচ ইজিলি জিতা যাবে। তো চলো ভাই টিমমেট বাঁচাই দিছি, ওই দেহ গাইজ কেমনে লাফেলা ভাই যাতে ভাই। চলো আর ওদের কাছে কিন্তু ভাই ভালো অ্যাডভান্টেজ আছে, ওদের কিন্তু গান স্কিন ক্যারেক্টার স্কিন সব আছে, আর ওই দিক দিয়ে কিন্তু গাইজ আমাদের ওরকম কিছুই নাই, তো আমাদের খেলতে একটু কষ্ট হবে। আর তোমরা তো জানোই গাইজ গান স্কিন ছাড়া কিন্তু গাইজ তিনের বেস্ট পল ওরকম ড্যামেজ দিতে চায় না, আর ওরা তো ভাই প্রতি রাউন্ডে ভাই 3-4 বেস্ট পয়ে আছে, বাট আমাদের তো অবস্থা টাইট। তো চলো গাইজ 2-2 কিন্তু রাউন্ড হয়ে গেছে, ওরাও 2টা জিতছে আমরাও 2টা, তো দেখা যাক এই রাউন্ডটা কারা জিতে। আর ভাই আমরা আর বেশি হারতে যেতেছি না, ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে যেতেছি, ওয়া ভাই লাগবো না কেরে একটা না দিলাম শট। আচ্ছা দাঁড়াও গাইজ ভিতে গেলে কিন্তু আমার হুকুম ভাইটা যাবো, আগে এটা শেষ হোক তারপরে ঢুকবো ভিতে, যাই তো একবার ওই দাও ভাই ওয়াল টোয়াল দিয়ে বয়ে দিছে, আচ্ছা সমস্যা নাই। ওই ক্যারেক্টারটা তোমার একটা মারছি লমর, ও ভাই আবার উইচটা গেছে গা, আলার কুদরা শান্তি দিতেছে না দেখছো, একটা একটা মারি আর একটা একটা করে উড়ে ভাই, উড়িস্তা উড়িস্তা রে ভাই উড়িস্তা, এই যে এটা আবার উঠতেছে গাইজ। চলো ভাই দিছি এক একটারে 2-3 বার কেন মারতে হয় ভাই, না ক্যারেক্টার ইউজ করে উঠতে হয় কি চালাক দেখছো, বা সমস্যা নেই গাইজ আমগুলোকে যত চালাকি করুক না কেন আমরা কিন্তু ভাই ছাড়ার পাত্র না, জানোই যেটারা মারুন একদম ভাই ক্লিয়ার দিয়ে দেবো। উঁচু উঁচু ঘরে একটা আছে গাইজ, দাঁড়ো দাঁড়ো আমার টিমমেট মেরে দিল ভাই, ভাই মারিস্তা আরে ভাই মাহিরা দিছে, যাক কিচ্ছু করার নাই। চলো ভাই অলরেডি কিন্তু আমরা 3টা জিতছি ওরা 2টা ভাই, তো দেখা যাক গাইজ ওরা কি আমাদের সাথে আর জিততে পারে নাকি আমরা এই রাউন্ডে শেষ করতে পারি। এই দাও ভাই এনে বয়াবে কেম মারতেছে, আল্লাহ রে আল্লাহ একশো লাগাই দিছিল ভাই রে ভাই, পিসি প্লেয়ার তো গাইজ সবই মাথা নষ্ট খেলোয়াড়, আর এইখানে কিন্তু গাইজ আমাদের অপোনেন্টে যারা আছে ওরাও ভালো ভালো পিসি প্লেয়ার, তো বুঝো আমাদের অবস্থা কিন্তু টাইট হয়ে যেতেছে ওদের সাথে খেলতে যায়, বাট কিছু করার নাই। চলো গাইজ আর ইন্ডিয়ান সার্ভার আইসা ভাই কেমন জানি মনে করো একটু লাগতেছে বুঝছো, সেন্সিভিটি মনে হয় চেঞ্জ হয়ে গেছে গা, প্রচুর রিকল করে গুলি তার ভিতরে ভাই সেন্সিভিটির একটা সমস্যা হইতেছে, ওরে বাইরে ভাই বোম তো মাইরা বইরা লাইতেছে রে। চলো চলো গাইজ একটা ডাউন দিছি, এদিকে আমার টিমমেট আরে ভাই বাঁচা নিল রে, মারে না কে মারে না কে, আমার টিমমেট কী করতেছে ভাই ফার্স্ট মার ওপি গাইজ অনেক কষ্ট করছে। চলো ভাই এটার একটা শট দিচ্ছি ভাই, ওয়াল 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 ভাই ওয়াল পরি যা টাইম মতো,
তাহলে কিন্তু অবস্থা টাইট। ওই যে রিফাবে ডাউন ডাউন দিয়ে দিছে গাইস, চলো ওপি, আমি এটারে ডাউন দিলাম লাস্ট প্লেয়ার ভাই। ম্যাচ তার মানে ইজি গাইস, ছায়া পড়তে ও আল্লাহ বুম মারছে ভাই, দুইজন শেষ আমরা। এ কোনো কথা, জিতা রাউন্ড বলে আনা এরা যাই ভাই, বুমটা মাইরা অবস্থা দিছে বেহাল বানায়া। চলো চলো গাইস, আরে আল্লাহ রে আল্লাহ, আমি পণ্ডিতই করলাম ভাই, ও আলের কে আবার এতে বাইরিতে ধরা ডাকাইলাম। আচ্ছা আমার টিমমেট কি করতেছে, এনিমি না মেরে আমারে রিভাইভ দেয়, ধরা খাইছে ভাই, শেষ দিয়া দিছে একদম, ইয়া দিয়ে একশোর একটা শট মারছে। চলো গাইস, তিন তিন চলতেছে ভাই, রাউন্ড কিন্তু হারা যাবে না। ইন্ডিয়াতে যায় যদি প্রথম ম্যাচ হেরা যায় মানে ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাব। চলো চলো ভাই, দেখি কিন্তু আমি ওম লয়ে লইছি, আর ওম দিয়া ভাই দূরের থেকে দেখতাছি, এ ডব্লিউ মেরে এক শট খেলে কিন্তু বিচি গায়ে হয়ে যাব। তো চলো, আমার টিমমেট কিন্তু একটা ফালাই দিতে, এই চান্সে ভাই রাস্তা দিয়ে দিই, ছাড়া ছাড়ি চলবে না। আর গাইস তোমরা কি ভাই বেশি বেশি ইন্ডিয়ায় আমরা পুশ দিলে কি ভাই ভিডিও দেখতে চাও নাকি, তো কমেন্ট করো বেশি বেশি, ঠিক আছে? তাহলে ভাই ইন্ডিয়ায় এখন থেকে পুশ দিব, ক্লাস স্কোর পুশ দিব ইন্ডিয়া, আর বাংলাদেশে হচ্ছে ভাই শুধুমাত্র র্যাঙ্ক পুশ দিব, ঠিক আছে? র্যাঙ্কের সিজন টিজন আসলে তো যাই হোক ভাই, দুই দিকের মজাই নেও। তোমরা যারা চ্যালেঞ্জ দেখতে চাও চ্যালেঞ্জও দেখতে পারবা, আর যারা পুশ দেখতে চাও তারা কিন্তু পুশও দেখতে পারবা। তার পাশাপাশি গাইস সিএস আছে, কাস্টম আছে, ক্লাসিক আছে, র্যাঙ্ক আছে, সব আছে, যে যেটা দেখতে চাও ওইটাই কিন্তু দেখতে পারবা, মানে গেমের ফুল মজাটাই নিতে পারবা। তো চলো গাইস, অলরেডি কিন্তু ভাই ওদের সবগুলো খাইয়া দিছি, লাস্ট প্লেয়ার ভাইটা আছে, আর এরপরে কিন্তু আমার কাছে চান্স ছটকাইবো। তো চলো ভাই, প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়া একদম ভুইয়া করে লাগছি, আর কাপা সি লেভেলের ভাই মাইনাসটা খাওয়াইলাম পোলা করে, ওরা তো ভাবতেছে কি ভাই হ্যাকার ভ্যাকার আইছে নাকি, ব্রোঞ্জ ট্রোঞ্জ হয়ে সবটি কেমনে করে মায়ের দিলাম করে। তো ভাই অগর তো পুরো নজর করা হেডশট দিছি, আর আমগো টিমমেট ভাই কেউ বাইরে নাই, নাহলে গাইস ওদের রিয়াকশন টিয়াকশন নিতাম। বাট গাইস তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তো এখন থেকে ইন্ডিয়ান সার্ভারে খেলবো। চলো গাইস, দ্বিতীয় নাম্বার ম্যাচ শুরু হয়ে গেছে, আর এই ম্যাচে কিন্তু ভাই আমাদের অপোনেন্টে যারা আসিল 800-900 ভাই স্টার আসিল, তো বুঝো ভাই মাথা নষ্ট প্লেয়ার, আর এডি লাগাইছি গাইস আমরা খেলতে ভাই। তো আজকে দোয়া করো গাইস ম্যাচটা যাতে কোনো মতে জিততে পারি, নাহলে কিন্তু মান ইজ্জত সব শেষ হয়ে যাবো। বাট গাইস এই ম্যাচটা অনেক বেশি কষ্ট হয় কারণ প্রচুর প্রো প্লেয়ার আসছিল, ওয়ান ট্যাপ একটা দিছি গাইস, ওই দেওয়া ভাই এক সেকেন্ড সময় দেয় না, ক্যারেক্টার লাগায় বোম মারতেছে চারটা পাঁচটা কইরা, একটা বোম মারলে চারটা পাঁচটা কইরা বাইরে যাচ্ছে, দেখছো গাইস ওয়ান বি ওয়ান সিচুয়েশন, আমার এনিমি সব বাঁচা লাইতেছে রে, ওরা ওই যে ক্যারেক্টার দিয়ে দেয় উইটটা গেতেছে গাইস। চলো কিচ্ছু করার নাই ভাই, আমার টিমমেট ভাই আমার টিমমেট তো সবই শেষ দেখতাছি, তো বাইচ্ছা আছে কেটা, ও রিফাত ভাই বাইচ্ছা আছে। আচ্ছা দেখা যাক গাইস আমাদের রিফাত ভাই কি পারে নাকি মারতে, মনে তো হয় না গাইস, কারণ যেই পরিমাণে আমাকে সেন্সিভিটি সমস্যা দিতেছে দুই চার দিন আগে এদিকে ভাই, এই সার্ভারে গাইস একটু সমস্যা দিতেছে খেলতে, ওয়ান টেপ মনে করো লাগতেই যেতেছে না, সেন্সিভিটি প্রচুর প্রবলেম দিতেছে আমাদের। তো যাই হোক, দুই তিন দিন খেললে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হাতের ভিতর কন্ট্রোল আইসা পড়লে বাট সল সমস্যা নেই গাইস, দেখা যাক পারে কি নাকি আমাদের রিফাত ভাই। মারো ভাই, উড়া দৌড়া বড়ি কমাইতেছে, কিন্তু বেচার রাখবো একটারে মাইরা দিয়ে দিল ভাই, বাট আফসোস গাইস শেষ পর্যন্ত মইরা গেছে গা। তো চলো গাইস, এখন কিন্তু আমাদের দুইটা রাউন্ড আমরা টুপি খেয়ে গেছি ভাই, মানে হাইরা গেছি, এখন গাইস চলতেছে 0-2, আমরা 0-2, তো এই রাউন্ডে কিন্তু হোল মেরা বয়ে রয়েছি ভাই, কারণ ওদের আসার অপেক্ষায় আছি, আর ওরা প্রচুর ভালো প্লেয়ার, উড়া দৌড়া রাজ দিলে কিন্তু মরণের সাথে থেকে বাঁচতে পারো না। এই যে দেওয়া ভাই, এনিমিটা মরলো আমরা মরলাম, এদিকে আমার টিমমেটও শেষ, করোনা জ্বালায় কি চাপটা দিছে, আমি তো প্রস্তুতি আসছিলাম না করোনের ডরে। আচ্ছা যাক সমস্যা নেই ভাই, আমাদের টিমমেট আছে দুইজন বাইচ্চা, আর এনিমি আছে তিনজন, পারবো নাকি ওরা দেখা যাক। ওই যে ওই যে ওই যে ভাই কি আবল তাবল ফায়ার দিচ্ছে আমার টিমমেট, যাক ভাই শেষ, আর এদিক দিয়ে রিফাত ভাই কিন্তু অলরেডি দুইটারে খাইয়া দিছে উড়া দুরা গাইস। তো চলো মাথা নষ্ট হেড শট দিছে বেচারায়, আর এদিক দিয়ে কিন্তু লাস্ট প্লেয়ার ওদের, তো দেখা যাক মারতে পারে কিনা, আর ভিতরে একটা ডাউন আছে ভাই, বাঁচায় বুঝায় না দেয় বাট ওরা ভিত, না 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 বাইরে ডাউন গেছে আমি মনে করছিলাম ভিতরে। তো চলো গাইস এদিক দিয়ে কিন্তু লাস্ট, ওপি ভাই কি হেড শট দিল ভাই। চলো গাইস ম্যাচ কিন্তু অলরেডি হাতে হিসাব পড়ছে, আর আমাদের কিন্তু দুই ওদের কিন্তু এক গাইস, ওরা ভাই 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 এমনি করে মারিস এমনি করে মারিস, তা এমনি ডরের ভিতরে আছি, তার ভিতরে যদি এরকম বড় বড় ছক্কা মারস তাহলে তো ভাই শেষ। আচ্ছা যাক গাইস, ওই কী মারতেছে গাইস, একটার পর একটা হাওয়া ক্যারেক্টার, ভাসমান ক্যারেক্টার ভাই, ডরে আছি। চলো ভাই অনেকক্ষণ হোল্ড মোল্ড করে জোন বানালিছি সোডো, এখন দিয়ে লাস্ট প্লেয়ার আছে, ওদের সব প্লেয়ার আমার টিমমেটটা মাইরা দিছে। আচ্ছা চলো গাইস, লাস্ট প্লেয়ার তো ওই কোনায় লুকাই আছে, বাইর করছে আমি, ওপি ভাই টাকলা ঝট দিছি, অনেক কষ্টে কষ্টে টাকলাটা বাইর করছে গাইস, বাইর করতেই চায় না। আর চলো গাইস এদিকে কিন্তু ওদের দুই আমাদের দুই চলতেছে, আর এখন কিন্তু গাইস আমাদের জিতানের একটা চান্স আছে, তো আমরা চাই না হারতে, বাট ভাই কেমনে খেলতেছে দেখছো, আমাদের টিমের একটা অলরেডি শেষ, রিফাত ভাই খাইয়া দিছে, কিচ্ছু করার নাই। এদিকে এডব্লিউ এর শট ভাই লাগলো না, আমি কোনোভাবে করলাম না বাইর গেরা, টুপি টাপি দিতাছি, কিন্তু ওই যে একটা ঢুকা গেছে, যেটা ঢুকছে এই মতিনটাকে পিড়ালি,
ওই যে ক্যারেক্টার ছাইরাম করে পিড়াই ভাই, এটার আগে ক্লিয়ার দিয়ে দিই, নাহলে কিন্তু আবার উত্তর দেবো গা। চলো ভাই, ও গাইস ওদের কিন্তু দুইটা ডাউন, শেষ আর দুইটা আছে, আর আমরাও দুইটা নক গাইস, আর আমরাও দুইজন ভাই ইচ্ছা আছি। তো দেখা যাক, আমি আর স্পিড ভাই ভাই ইচ্ছা আছি, ম্যাচটা কি বুঝা করতে পারি নাকি ভাই। আরে আল্লাহ, কই সারলাম ওয়াল, পুরো বট হয়ে গেছি গা গাইস। আচ্ছা চলো ভাই, তাড়াতাড়ি করে মেডিকেটটা মাইরা লই চান্সে, পরে আবার পিস দেয় এলে ঝামেলায় পড়ে যাবো গা। চলো চলো, ওই দেহ ভাই বোম মারতেছে, আমার টিমমেটটা পারবো, ওই যে মাইরা দিছি আমার টিমমেট একটা রে। চলো এই চান্সে রাস্তা দিয়ে মাইরা দেই, ওপি ভাই মাইরা দিছি। চলো গাইস, শেষ পর্যন্ত কিন্তু আমাদের তিন ওদের দুই, আর ভাই যেই প্লেয়ার লাগে খেলা পড়ছে গাইস, আর ওদের যে এরকম কাবানি দিতেছে এই তো অনেক ভাই, 800-900 স্টারের প্লেয়ার বুঝো বাংলাদেশে গাইস, 800-900 প্লেয়ার তো ভালো ভালো স্কোয়াডে ডি করতে পুরা দম বেড়া যায়, আর ইন্ডিয়ায় ভাই একদম কাঁপাই দিতেছে। বাট সমস্যা নাই গাইস, আর তোমরা আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, ইন্ডিয়ার সার্ভারে কি ভাই ক্লাস স্কোয়াড পুশ দিব নাকি, প্রতিদিন এইভাবে ইন্ডিয়ার সার্ভারের ভালো ভালো প্লেয়ারের সাথে ক্লাস স্কোয়াড ম্যাচ দেখতে চাও নাকি, তাহলে ইনশাল্লাহ ক্লাস স্কোয়াডের ম্যাচ নিয়ে আসবো। বুঝে দেওয়া ভাই, কোন কোনায় গেছে আমার মারানের লিগা দেখছো, আবার কে একটা ছাইরা, ওরে ভাই রাস 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 দিছে আমার একবার গোয়া রাস। আচ্ছা দেখা যাক ভাই, রাউন্ড তো মনে হয় গেছে, কারণ আমি মরছি মানে শেষ। না 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 ভাই, আমি মরলে কি ভাই, আমি হলাম বট। আর এই যে দেখো গাইস, আমাদের স্টার দেখো, আর ভাই ওদের স্টার দেখো, এক একজনের 800-900 করে স্টার। তো যাই হোক ভাই, শেষ পর্যন্ত কিন্তু আমার টিমমেটরা ভাই একদম উড়াদোড়া কাঁপানি দিয়ে দিল, আর আমি কিন্তু ভাই ম্যাচটা তত ভালো পারফরমেন্স দিতে পারি নাই, আমার সেন্সিভিটি অনেক প্রবলেম চলতেছিল। তো যাই হোক গাইস, তোমরা কি চাও আমরা বেশি বেশি ক্লাস স্কোয়াড পুশ দিই ইন্ডিয়া, তো অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, আর নেক্সটে কী ভিডিও দেখতে চাও তাও কমেন্টে জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।